Assalamualaikum. QCY T13. এটা আমাদের বাজেট ক্যাটাগরিতে একটা হিট TWS ছিল। আপনারা অনেকে এটা পারচেজ করেছেন। বেশ কিছু মানুষ মিক্সড ফিলিং পেলেও ম্যাক্সিমামই এটা থেকে স্যাটিসফ্যাক্টরি একটা রেজাল্ট পেয়েছিলেন। আমাদের হাতে T13 এর লেটেস্ট মডেল QCY T13X এই TWS এ চলে এসেছে। এটার কারেন্টলি মার্কেট প্রাইস 1650 টাকা। তবে আপনি Droid Head এর সাবস্ক্রাইবার হলে Droid Head 100 এই কুপনটা ইউজ করলে Gadget Breeze থেকে 100 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। 1650 টাকার একটা বাজেট ফ্রেন্ডলি TWS থেকে আমরা যা যা এক্সপেক্ট করি QCY T13X সেই ব্যাপারগুলোকে টিক চিহ্ন দিতে পেরেছে। পাশাপাশি আগের মডেলে যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলোকে এখানে সলভ করা হয়েছে এবং আমার মনে হয় এটা একটা ফান্ডামেন্টালি বেটার ইউজার এক্সপিরিয়েন্স অফার করছে এই প্রাইস পয়েন্টে। চলুন QCY T13X এর ফুল রিভিউ শুরু করে ফেলি। আপনারা দেখছেন Droid Head, আপনাদের সাথে আছে আমি হৃদয় এবং আমাদের সাথে আছে QCY T13X। ধন্যবাদ গ্যাজেট ব্রিজকে আমাদের কাছে এই রিভিউ ইউনিটটা পাঠানোর জন্য। তাদের কাছে এটা আপনি 1650 টাকায় পেয়ে যাবেন। তবে Droid Head এর সাবস্ক্রাইবাররা Droid Head 100 এই কুপনটা ইউজ করলে 100 টাকা ডিসকাউন্ট পাবেন QCY T13X এ। তাছাড়া তাদের ওয়েবসাইট মোতালেব প্লাজার শোরুম থেকে আপনি আরও অনেক গ্যাজেটস অ্যাক্সেসরি সুলভ মূল্যে পারচেস করতে পারেন। প্রথমে বলে রাখি এই TWSটা আমার হাতে আছে প্রায় 3 সপ্তাহ হয়ে গেল। এই রিভিউয়ের স্ক্রিপ্ট এই 3 সপ্তাহের ইউজার এক্সপিরিয়েন্সের উপরে বেস করে লেখা। অনেকেই QCY এর QC ইস্যু নিয়ে অনেকখানি বদার্ড। আমরা 3 সপ্তাহে কোনো রকম প্রবলেম ফেস করিনি, জাস্ট শুধুমাত্র অ্যাপে একটু ঝামেলা ছাড়া। তো চলুন রিভিউ স্টার্ট করা যাক। প্রথমে আমরা দেখব বক্সের ভেতরে কি আছে। QCY তাদের প্যাকেজিং চেঞ্জ করেছে। আগে ব্ল্যাকের সাথে ইয়েলো কালারের কম্বিনেশন দেখতাম, সো এবার গ্রিন কালারের একটা অ্যাকসেন্ট দেওয়া হয়েছে। বক্সের ভেতরে TWS ক্যারিং কেস, চার্জার জন্য ছোটো একটা টাইপ সি কেবল আর এক্সট্রা ইয়ার টিপস আছে। আমার কাছে T13 এর থেকে T13X এর ডিজাইনটাকে বেটার বলে মনে হয়েছে। আমার হাতে ব্ল্যাক ইউনিট, তবে এটা ভায়োলেট এবং হোয়াইট আর দুটো ভার্সনে পাওয়া যায়। তো ব্ল্যাক কালারটা আমার মনে হয় সেফ চয়েস। লিডের উপরের দিকের এরিয়াটা গ্লসি প্লাস্টিক, বাট নিচের ফুল পোর্শনটা একটা কোয়ালিটি প্লাস্টিক, তার সাথে ম্যাট ফিনিশ। সো এরকম অ্যাকসেন্টেড কম্বিনেশন আমার ভালো লাগে। TWSগুলো টাইপ সি দিয়ে চার্জ হয়, দিস ইজ এ গুড থিং। পাশাপাশি লিড খুললে আমরা বার্ডসগুলো দেখতে পাবো, যেখানে ম্যাট এবং গ্লসি ফিনিশের একটা কম্বিনেশন রয়েছে। বার্ডসগুলো লাইট ওয়েট, তবে আমার মনে হয় পুরো সিস্টেমটার ডিজাইন ওভারঅল ফিনিশ T13 এর থেকে মাচ বেটার। ইয়ার টিপসগুলো সফট, কানের মধ্যে সুন্দরভাবে বসে থাকে। আর TWSগুলো যখন কানে পড়েছি আমি খেয়াল করলাম আউটসাইডের অনেক নয়েজ এটা ব্লক করতে পারে। এটাতে কোনো অ্যাক্টিভ ANC না থাকলেও এটাতে উইন নয়েজ ক্যান্সেলেশন রয়েছে, উইচ ইজ গুড। এটার সিল ভালো হওয়ার কারণে এটা থেকে আপনি অনেক আউটসাইড নয়েজের ব্লকেজ পাবেন, যেটা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন না থাকার অবস্থাটা পুষিয়ে দিয়েছে। ফোনের সাথে কানেক্ট হবে ব্লুটুথ 5.3 দিয়ে। এটাতে কোনো হাই রেস কোডেক নেই, AC SBC রয়েছে। 4টা মাইক্রোফোন দিয়ে এটা বেসিক্যালি ভয়েস পিক আপ করবে। সো আমাদের মাইক্রোফোনের টেস্টিং আমরা ভিডিওতে অ্যাড করে দেবো, যাতে করে আপনারা বুঝতে পারেন এটার মাইক্রোফোন থেকে আমরা কীরকম সাপোর্ট পাচ্ছি বা পেয়েছি। আপনারা এখন যে ভয়েস রেকর্ডটা শুনছেন সেটা QCY T13X এ রেকর্ড করা। এই যে আমার কানে এবং ডিরেক্টলি আমার পিছনে রেকর্ড হচ্ছে। আপনারা খেয়াল করেন আমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে, তাহলে আপনারা পরিষ্কার একটা ধারণা পাবেন যে এই TWSটা আপনাকে কলের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে ভোকাল কমিউনিকেশনের জন্য কেমন সাপোর্ট দেবে। আমরা ঘরের মধ্যে আছি, সো সর্ট অফ একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে কেমন সাউন্ড পাওয়া যায় সেটা আমরা বুঝতে পারছি। বাট আমরা এখনই এর আউটডোর রেকর্ডিংটাও অ্যাড করে দেবো। আমরা এখন আউটডোর রেকর্ডিং করতেছি, বাইরের কিছু নয়েজের সাথে সাথে আমরা T13X এর ভয়েস কেমন পিক আপ করে সেটাও পেয়ে যাব। এই ক্লিপটার সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে আইডিয়া দেবে যে এই T13X আসলে কিরকম পারফর্ম করছে। এটাতে গেমিং মোড রয়েছে, 68 মিলিসেকেন্ডের ল্যাটেন্সি। আমার মনে হয় এই প্রাইসটাকে TWS এ অ্যাপ্রিশিয়েট করার মতো। এটা দিয়ে আপনি ওয়ার্ড ইয়ারফোনের মতো ভালো গেমিং সাপোর্ট পাবেন ব্যাপারটা এরকম না, তবে পডকাস্ট লিসেনিং, মুভি দেখা কিংবা অন্যান্য এন্টারটেইনমেন্ট কনজাম্পশনের জন্য এই ল্যাটেন্সিটা একটা কার্যকরী ভূমিকা পালন করবে। তাছাড়া আপনি যদি গেম টেম খেলতে চান ক্যাজুয়াল গেমিং এর জন্য এটা খুব একটা অবস্ট্যাকল হবে না। QCY অ্যাপ সাপোর্ট করে। আনফরচুনেটলি QCY অ্যাপে বেশ কিছু ঝামেলা দেখতে পেয়েছি রিসেন্টলি। লগ ইন করা থাকলে লগ আউট হয়ে যাচ্ছে, লগ ইন করতে দিচ্ছে না মাঝে মাঝে ইত্যাদি ইত্যাদি। তবে সাকসেসফুলি লগ ইন করতে পারলে অ্যাপের ভেতরে এটাকে অ্যাডজাস্ট করার জন্য ইকিউ রয়েছে। গেমিং মোড অন অফ করা, টাচ করে কোন কোন ফাংশন আপনি চান সেগুলো চেঞ্জ করা, এই জিনিসগুলো অ্যাপের ভেতরে থাকবে। চলে আসি সাউন্ডে। আমরা ডিফল্ট প্রোফাইলে এটার সাউন্ড টেস্ট করেছি। আমার কাছে মনে হয়েছে সর্ট অফ ব্যালান্সড বাট ওয়ার্ম ভি শেপড সাউন্ড টোনারিটি নিয়ে এসেছে, যেটা মোটামুটি 70-80% কনজিউমারের পছন্দ হবে। অনেক বুম বুম বেজ নেই, তবে এটার বেজ অনেক ডিপ পর্যন্ত হিট করে। সাব বেজ একটা সুন্দর মিউজিক্যাল বেড ক্রিয়েট করেছে, যার কারণে মনে হয় আমরা একটা মিউজিকের ঢেউয়ের মধ্যে ভাসছি। মিড বেজ থামটা অত বেশি প্রমিনেন্ট না, তবে ফিল করা যায়। তবে সাব বেজটা বেশি হওয়ার কারণে একটু কন্ট্রোল কম লেগেছে আমার কাছে। বেজের নোটগুলো আরেকটু সেপারেটেড হলে আমার কাছে ভালো লাগতো। মিড সেকশনটা ওয়ার্ম, একটু পেছনের দিকে অবস্থান করলেও মোটেও শার্প বা ক্যানক্যানে লাগে নাই। ফিমেল ভোকাল মেল ভোকাল সুন্দর একটা বডি পেয়েছে, যার কারণে ন্যাচারাল একটা ভয়েস বা ভোকাল পেয়েছি আমি।
গানের আর্টিস্টের সাথে অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলোর মধ্যে একটা সুন্দর গ্যাপ রয়েছে। সো সবকিছু এক জায়গায় লেজে গোবের অবস্থা হয়ে যাচ্ছে, এরকম কোনো ঝামেলা ফেস করিনি। আর দেন এগেইন কোনো ফিমেল ভোকাল বা কোনো রেকর্ডিংকে এক্সট্রা শার্প বানায় নাই, এক্সট্রা ক্ল্যারিটি দিতে যেয়ে ক্যান ক্যানে বানায় নাই। সো এটাকে অ্যাপ্রিসিয়েট করা যায়। ট্রেবল সেকশনে একটা ছোট এমফেসাইজ রয়েছে, যদিও এটা কোনোভাবেই ফ্যাটিকিং বা শার্প সাউন্ড তৈরি করে নাই। ড্রামসের স্নেয়ার, হাই হ্যাটের এক্সটেনশন, লিড গিটার, অন্যান্য যে অ্যাকোস্টিক স্ট্রিং ইনস্ট্রুমেন্ট আছে সেগুলোর টেক্সচার ডিটেল আমি ফর দ্য প্রাইস বেশ ভালো পেয়েছি। সাউন্ড স্টেজ এভারেজ বলবো, তবে ইমেজিং সেপারেশন এভারেজের থেকে একটু উপরের দিকে থাকে। সো 1500 টাকার TWS হিসাবে এটা আমার এক্সপেকটেশন ফুলফিল করতে পেরেছে সাউন্ডের দিক থেকে। পাশাপাশি অন্যান্য যে ফিচার্স লাইক লেটেস্ট ব্লুটুথ কানেক্টিভিটির স্ট্যাবিলিটি এবং 68 মিলি সেকেন্ডের ল্যাটেন্সি আমার কাছে মনে হয় এই 1500 টাকার প্রাইস ব্র্যাকেটে এটাকে অন্যান্য TWS থেকে আলাদা করবে। লেটস টক অ্যাবাউট দ্য ব্যাটারি লাইফ। বাডসের মধ্যে 45 মিলি অ্যাম্পের ব্যাটারি রয়েছে প্রত্যেকটাতে এবং ক্যারিং কেসে 350 মিলি অ্যাম্পের ব্যাটারি রয়েছে। আমরা টোটাল এখান থেকে 25 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ক্যারিং কেস এবং বাডস সহ। তবে ইন্ডিভিজুয়ালি বাডসগুলো থেকে আমরা 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আমাদের ভলিউম ছিল 65 থেকে 75%। আবারও বলে রাখি এটাতে কোনো অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন নেই, তবে এই প্রাইসে আপনি যদি একটা ক্যাজুয়াল সাউন্ডিং TWS খুঁজে থাকেন যেটা আপনার একটা ফান সাউন্ড অফার করবে, কোনো এক্সট্রা ফ্যাটিক ক্রিয়েট করবে না, যখন দরকার তখনই আপনাকে সাপোর্ট দিবে, দিস ইজ আ গুড থিং টু গো। আপনারা যারা পডকাস্ট শোনেন অনেক বেশি, অডিও বুক শোনেন কিংবা ভিডিও কনজামশনের জন্য একটা TWS খুঁজছেন, অনলাইন ক্লাস টাসও করবেন, সেক্ষেত্রে T13X আপনাকে চমৎকার সাপোর্ট দিবে। যারা একদম বুম বুম হার্ড হিটিং বেস পছন্দ করেন তাদের হয়তো এটা 100% কভারেজ দেবে না, বাট এটা 85 থেকে 90% কভারেজ আপনাকে দেবে। আর যারা ব্যালেন্স সাউন্ড পছন্দ করেন, রক মেটাল এই টাইপের ফাস্ট জনরাগুলো বেশি শোনেন, তাদের জন্য আমার মনে হয় অন্য কোনো TWS এর দিকে যাওয়া বেটার। দেন এগেইন আমরা T13X কে অবভিয়াসলি রিকমেন্ড করতে পারি। T13X আমার মনে হয় এটার আগের জেনারেশনের থেকে আরেকটু রিফাইন্ড, আরেকটু মিউজিক্যাল সাউন্ডিং। ইমিকি T13 আর একটা TWS আছে যেটার সাথে আমি এটাকে কম্পেয়ার করতে পারি। ইমিকির থেকে QCY T13X এর সাব বেস বেশি, বেজের কন্ট্রোল একটু কম, তবে ভোকালের প্রেজেন্টেশন T13X এ বেটার। অন দ্য আদার হ্যান্ড ইমিকি T13 এ আমি ট্রেবল সেকশনটা আরেকটু রিফাইন্ড, আরেকটু এনজয়েবল পেয়েছি। সো আপনার কোন সেগমেন্টটা বেটার দরকার সেই জিনিসটা চিন্তা করে আপনি পিক করবেন আপনার জন্য কোন TWSটা বেটার। এছাড়া আপনার যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন। যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।